আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই বেশ ভালো আছেন। তৈরি করে দেখাবো আজকে তেলের পিঠা। কেউ কেউ পোয়া পিঠাও বলে থাকে, কিন্তু সাধারণত উত্তরবঙ্গে আমরা যারা থাকি তারা সাধারণত তেলের পিঠাটাই আমরা বলে থাকি। তো খুবই সহজ এবং খুবই মুখরোচক একটা বাঙালি খাবার, যেটা যেটা কিনা যে কোনো সিজনে, গরম বলেন কিংবা শীত বলেন, যে কোনো সিজনেই খুব সহজেই ঘরে তৈরি করা যায়। তো চলুন দেখে নিই কীভাবে এই তেলের পিঠাটা তৈরি করতে হয়। তেলের পিঠা বানানোর জন্য প্রথমে একটা বাটিতে আমি এক কাপ পরিমাণে ময়দা এবং হাফ কাপ পরিমাণে চালের গুঁড়ো চেলে নিচ্ছি। এক্সট্রা যে ময়লাগুলো থাকে এগুলো ফেলে দিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি। চিনিটা আসলে আপনাদের পছন্দ মতো স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন। অনেকে বেশি চিনি খান, অনেকে কম খান, তো অ্যাডজাস্টমেন্টটা নিজের মধ্যে। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে গোলাটা তৈরি করে নেব। আমি এখানে হাফ কাপ পরিমাণে পানি নিয়েছি। প্রথমে আমি পানিটুকু কতটুকু একদম পারফেক্টলি লাগবে আমি আপনাদেরকে জানাচ্ছি, একদম এক্স্যাক্টলি বলা যায় না। আমি প্রথমে হাফ কাপ দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে অবশ্যই মেলাতে হবে। আমার গোলাটা বানানো কমপ্লিট, দেখতে পাচ্ছেন খুবই একটা ঘন গোলা হবে। আমি দেড় কাপ পরিমাণে পানি নিয়েছিলাম, দেড় কাপের ঠিক এইটুক পানি বেঁচে গেছে। এই গোলাটাকে আধা ঘন্টার জন্য আমি রেখে দেব রেস্ট করার জন্য। আধা ঘন্টা পর আমি পিঠা বানিয়ে আপনাদেরকে দেখাবো। আধা ঘন্টা পর ঠিক দেখতে পাচ্ছেন গোলাটা কনসিস্টেন্সিটা এই রকম। এখন আমি তেল আগে থেকেই বসিয়ে নিয়েছি। অবশ্যই তেলের পিঠাটা ডোবা তেলে করতে হয়, তা আপনারা কাপে করে কিংবা যে কোনো কিছুতে করেই পিঠাটা ছাড়তে পারেন, এরকম একটা গর্তওয়ালা চামচ হলে ভালো হয়। এখন আমি পিঠাটা ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। সাইজটা হচ্ছে আপনাদের উপরে ডিপেন্ডেন্ট, কীরকম সাইজ করতে চান, ছোট বড়। আর পরিমাপটা যদি ঠিক থাকে তাহলে পিঠা মাস্ট বি ফুলবে। দেখতে পাচ্ছেন অটোমেটিকলি পিঠাটা ফুলে গেল। এইভাবে করে পিঠাগুলোকে একটা একটা করে ভেজে নিতে হবে। আপনারা কিন্তু ইচ্ছা করলে এর মধ্যে নারকেল দিয়েও করতে পারেন। আমি এটা নারকেল ছাড়া আপনাদেরকে করে দেখালাম, জাস্ট আমি পাশে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমার বাকি ডোটুকু আছে, এর মধ্যে আমি কিছু ড্রাই নারকেল যেটা থাকে সেটা দিয়ে দিচ্ছি, প্রায় 2-3 টেবিল চামচের মতো। আবার ইচ্ছা করলে কিন্তু ফ্রেশটা দিয়েও করতে পারেন, নর্মালি ফ্রেশটা দিয়েই করে, বাট আমরা যারা বাইরে থাকি সবসময় কিন্তু ইনস্ট্যান্ট যেগুলা সেটাই খুঁজে থাকি। তো নারকেল, আবার অনেকের কিন্তু নারকেলে আবার গ্যাস্ট্রিকের সমস্যাও থাকে, তো আপনারা ইচ্ছা অনুযায়ী করতে পারেন। তো ঠিক এইভাবে নারকেল দিয়েও এটা করতে পারে। আমি আপনাদের নারকেল যেটা ড্রাই কোকোনাট দিয়ে করে সেটাও করে দেখাচ্ছি। আমি 2-3 টেবিল চামচের মতো এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি আপনাদেরকে নারকেল দেয়াটা করে দেখাবো সেম ওয়েতে। দেখতে পাচ্ছেন এটাও ফুলে উঠছে। এটাও যতক্ষণ পর্যন্ত না ব্রাউন কালার একটু না হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত মিডিয়াম আঁচে
ভেজে নেব। এভাবে যতক্ষণ পর্যন্ত না একটু লালচে লালচে ভাব আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। তৈরি হয়ে গেল খুব অল্প সময়ের মধ্যে তেলের পিঠা অথবা পোয়া পিঠা। ছোট ছোট গুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে নারকেল ছাড়া আর এগুলো হচ্ছে নারকেল দেয়া। আর ছোট ছোট করেও বানানো যায়, আমিও বানিয়েছি ছোট ছোট করে আমার ছোট নবাবদের জন্য, কারণ তাদেরকেও আকৃষ্ট করতে হয়। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার রেসিপিতে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব এবং ফ্যামিলি মেম্বার্সদের সাথে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।